আসসালামু আলাইকুম। আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। এখানকার একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে ভর্তি দিন ছিলেন। তো শুরুতেই আমরা জানতে চাই ওনার নাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম আব্দুল মালিক। আব্দুল মালিক, আপনি কোথায় থাকেন? আমার বাসা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। আচ্ছা, আপনি হসপিটালে কি সমস্যা নিয়ে এসেছেন? আমার পিএলআইডি সমস্যা ছিল, প্লাস পায়ের গোড়ালি ব্যথা ছিল। পিএলআইডি সমস্যা ছিল, পাশাপাশি গোড়ালিতে, পায়ের গোড়ালিতে। আচ্ছা, এই সমস্যা কতদিন যাবৎ ছিল? দীর্ঘ 8, পিএলআইডি সমস্যাটা দীর্ঘ 8 বছর। আচ্ছা, গোড়ালি ব্যথা দীর্ঘ 2 বছর আছে। আচ্ছা, 2 বছর ধরে। এখানে আসার আগে কি কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম। আচ্ছা, বিশেষ করে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করেছিলাম, ততটা ব্যাটার হয়নি, ব্যাটার করিনি। আচ্ছা, তো এইখানে আপনি কোন ডক্টরের অধীনে চিকিৎসা নিয়েছেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান। আচ্ছা, কতদিন যাবৎ চিকিৎসা নিয়েছেন? এখানে 19 দিন ছিলাম। 19 দিন। এখন আপনি কেমন বোধ করছেন? এখন আল্লাহর রহমতে একটু ভালো ফিল করছি, অনেকটাই ভালো ফিল করছি। তো আপনাকে এখন কি মানে স্যার কি বলেছেন? স্যার বলছে যে যে টার্গেট দিয়েছিল সেই টার্গেট অনুযায়ী আছে তোমার, মানে ল্যাব মানে কি বলে এটাকে, কিছুটা নিয়ন্ত্রণে চলাফেরা করতে হবে আর কি, ল্যাব চেঞ্জিং করতে হবে আর কি, যেটা বলছে। তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে, নিয়ম অনুযায়ী চলাফেরা করতে হবে। নিয়ম অনুযায়ী চলাফেরা করতে হবে। আচ্ছা, আর ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? মনে হচ্ছে আমি ইউটিউবে পেয়েছি। ইউটিউবে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন অনেকদিন যাব, এখানকার যারা ডক্টর আছেন, নার্স আছেন, ম্যানেজমেন্টের লোক আছেন, তাদের ব্যবহার কেমন? একবার অতুলনীয়, খুবই সুন্দর। যে এখানে যে এত সুন্দর একটা ব্যবহার, ম্যানেজমেন্ট, তারপরে ক্যাশিয়ার যাই বলেন, আপনার কাউন্টার, সবাই সর্বমোট মিলে অনেক ভালো, অনেক ভালো ব্যবহার হয়েছে। আর যারা থেরাপি দিচ্ছে তারা অনেক ভালো ব্যবহার করছে। মানে এটা বিশেষ করে আমি এত বড় হসপিটাল যে স্কোরে সেখানে আমি এতটা পাইনি। ঠিক আছে, মানে খুবই সুন্দর ব্যবহার। এ ব্যাপারে 100-এ 100, যদি 100-এ প্লাস দেওয়া যায়, কোনো অভিযোগ নেই। না, আমার কোনো অভিযোগ নেই। 100-এ প্লাস দেওয়া যেত তাহলে 100-এ প্লাস। আচ্ছা আচ্ছা, এখানকার পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভালো। আচ্ছা, অন্যান্য রোগীদের উদ্দেশ্যে যদি ডিপিএসসি সম্পর্কে যদি কোনো মতামত আপনার থেকে থাকে, দেওয়ার থাকে, আমি শেয়ার করবো এটাই যে অনেকে অনেক সময় অনেক ডাক্তার দেখাইছি, দেখাইতে দেখাইতে ফেটা হয়ে গেছে, ঠিক আছে, মন মানসিক ভেঙে গেছে। তো আমি বলবো যদি তাদের সম্ভব হয় এখানে এসে স্যার 7 দিন থাকতে বলে, 15 দিন থাকতে বলে, যে স্যার স্যারই বলে দে, আমি বলবো ট্রাই। সেটা কেন বলে? কেন বলে? সেটা ভর্তি কেন থাকতে বলে? থাকতে বলে তার সমস্যার জন্য আর কি, যে সমস্যা আছে সেই সমস্যা দেখে স্যার বলে থাকার জন্য। এমনি তার বলে না, তো আমি বলবো তাদের যে হ্যাঁ, যদি সম্ভব হয় স্যারের কাছে আইসা, স্যারটাকে ডিসিশন নিয়ে তারপরে এখানে যদি সম্ভব হয় তাদের থাকার জন্য, কারণ অনেকটাই নিয়ন্ত্রণে আসা। তাহলে আপনার ভালো হওয়ার সম্ভাবনা থেকে থাকে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।